তপন্স কিচেনের বিশেষ নিবেদন বেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট স্টাইল। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল বেঞ্চ ফ্রাই কীভাবে হয়, যা খুব দামে বিক্রি হয়, যা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং ভীষণ টেস্টিও হয় আর অত খরচাও পড়ে না। তো চলুন, কীভাবে আমি পুরো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে আমি একটি ওভেনে ওভেন জ্বেলে দিয়েছি এবং একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেব। এগুলোকে হালকা ভেজে নেবো যাতে না পুড়ে যায়, এইভাবে ভেজে নেব। পুরো জল থেকে তুলে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঘরোয়া হয়ে বানাচ্ছি। পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং মিশিয়ে নিয়েছি এবং হালকা করে নেড়ে এটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। ওভেনটা কমিয়ে রেখে ভাজবেন, তাতে কী হবে বিনসগুলো পুড়ে যাবে না। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এইভাবেই পুরো রেস্টুরেন্টে এইভাবেই হয়, আমি রসুনটা হালকা করে ভেজে নিচ্ছি, পুরো পোড়ালে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, ওভেনটা কমানো আছে, আমি এবারে বিনগুলো এর সঙ্গে মিশিয়ে দিই। দেখুন পুড়েও যাচ্ছে না, হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে এবং পুরো রেস্টুরেন্ট স্টাইলে আমি বিনস ভাজা আপনাদের করে দেখাচ্ছি। বাড়িতে করে খাবেন, হেলদি এবং টেস্টি, আর এই শীতকালে খুব মজা এসে যাবে। আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আপনার যেরকম স্বাদে পছন্দ করেন সেরকম নুন দেবেন। আর একটি উপকরণ, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাচ্ছি, দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো। আর দেখুন এর চমৎকার, প্রচুর সুন্দর খেতে এবং বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই খাবারটি। পুরো রেস্টুরেন্টের মতো আমি মরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি নুন আর রসুন দিয়ে, সামান্য দু তিনটে উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলেছি আমি আপনাদের জন্য বিনস ফ্রাই, অতি অল্প সময়ে এবং অল্প খরচে বানিয়ে ফেলেছি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইল বিনস ফ্রাই। অতি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন, খরচ বাঁচান এবং টেস্টি এবং হেলদি। আমার এই রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তপন্স কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য এক ধরনের রেসিপিতে। ধন্যবাদ।